মিশা হাতে পেয়েছেন, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। যেহেতু জাপানি স্টুডেন্ট মিশা হাতে পেয়েছেন, তো আপনার অনুভূতিটা কেমন? আপনার নাম পরিচয় দিয়ে আমাদের সাথে শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ অনুভূতি অনেক ভালো। আমার নাম মেহেদী হাসান, আমি ধর্মবাড়ি থেকে এসেছি। জাপানে আপনি কোন সেশনের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন? আমি অক্টোবর 2022 সেশনে। আপনার ভিসাটা যদি আমাদের একটু দেখা দেন। অবদান এখানে কতটুকু ছিল বা কিভাবে তারা আপনাকে সহযোগিতা করেছে? আমাদের ক্লাসগুলো খুব ভালোভাবে করাইতো, যার জন্য আমরা পড়ালেখা একটু ভালো করতে পারছি। এমনকি স্যাররা একদম ফ্রেন্ডলি আমাদের সাথে কথাবার্তা বলছে, যার জন্য আমরা অনেক কিছু শিখতে পারছি। আর সান জাপানিজ ট্রেনিং সেন্টারটা আসলে বলতে গেলে ওয়ান অফ দ্য বেস্ট জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার, কারণ এখানে প্রসেসিংটা খুব ভালোভাবে করা হয়, ভিসা মিস হওয়ার কোনো চান্স নেই। আপনারা চাইলে সাঙ্গাবেন ট্রেনিং সেন্টারে ভর্তি হবেন, কারণ এখানে প্রসেসিং খুব ভালো। আমি পেয়েছি এবং আপনারাও পাবেন ইনশাল্লাহ, আসে দেখতে পারবেন। আচ্ছা, আপনি তো খুব শীঘ্রই জাপানের উদ্দেশ্যে রওনা হচ্ছেন, পরবর্তীতে যারা জাপানে যেতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে কি কিছু বলার আছে? তাদের উদ্দেশ্যে অনেক কিছু বলতে চাই, কিন্তু যদি কেউ সাঙ্গাবেন ট্রেনিং সেন্টার থেকে মনে করেন যে আপনি জাপান যাবেন, তাহলে অবশ্যই আপনি একবার সাঙ্গাবেন ট্রেনিং সেন্টার, আপনি যদি জাপান যেতে চান তাহলে অবশ্যই একবার সান্তাবেন ট্রেনিং সেন্টারে এসে যাবেন। কারণ এখানে আসলে আপনার মনে হবে যে আপনি মানে ভালো কিছু পাওয়ার জন্য এখানে এসেছেন, কারণ এটা মানে আমি তো আগেই বললাম যে ওয়ান অফ দ্য বেস্ট। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং সাথে অভিনন্দন, আপনার পরবর্তী যাত্রা শুভ হোক।